আপনার সাথে যখন আমি লাইভ করছিলাম তখন আই লস্ট সাম ফ্রেন্ডস ফ্রেন্ডস তথাকথিত ফ্রেন্ডস ফেসবুক ফ্রেন্ডস। আপনাদের প্রতি মানুষের ক্ষোভের কারণটা বা নাস্তিক যারা ইথে যারা তাদের প্রতি আস্তিকদের ক্ষোভের কারণটা হচ্ছে এটার পিছনে যে পরিমাণ ফায়ার পাওয়ার আমরা দেখলাম অন্ধকারে দাঁড়ানো, হুম হুম তখন আমরা বুঝলাম যে ওকে, মানে না বুঝে আমরা ভীমরুলের চাকে হাত দিয়ে ফেলছি। ইন্টারেস্টিং ব্যাপার যে মাদ্রাসা থেকে ছেলেপেলেগুলো উঠে এসে কিন্তু বাংলাদেশে অ্যামেজিং অ্যামেজিং রেজাল্ট করে। এখনকার দিনে আপনারা আপনাদের আশেপাশে মানে সব কোট আনকোট কড়া নাস্তিক যাদেরকে আপনারা দেখেন, তাদের অনেকের আচরণে আমি নিজে লজ্জিত। আপনার কি কারণে মনে হইলো যে বা আপনি মনে করেন একজন ক্রিয়েটর ডাজন্ট মেক সেন্স? আপনি তো সুন্দর লাইটিং করে বসছেন, আমাকে তো গুরুচরের মতো দেখাইতেছে। শুরু করে দিই আমরা আরিফ ভাই, সেটা হচ্ছে যে আমি আপনার পরিচয়টা দিই শুরুতে একটু, আমার চ্যানেলে যেহেতু যাচ্ছে সো সবাই তো সব ধরনের এরিয়াতে ইন্টারেস্টেড না, এক এরিয়ার খুব বড় স্টার আরেক এরিয়ার মানুষ হয়তো চেনেও না। সো আই উইল টেক সাম টাইম টু ইন্ট্রোডিউস ইউ, এবং আমি এখানে কিছু ইন্ট্রোডাক্টরি প্রিলুড দিব, একটু সময় নিব, হয়তো 2-3 মিনিট কথা বলবো, উইচ আই থিঙ্ক ইজ নেসেসারি অ্যান্ড ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে প্রথমত আপনি তো আরিফুর রহমান, যারা এই এরিয়ার তারা আপনাকে খুব ভালো করে চেনে, আপনি হচ্ছেন বাংলাদেশের একজন আলোচিত নাস্তিক। নাও নাস্তিক ওয়ার্ডটা শুনলে মনে হচ্ছে জানি গালির মতো, এই কারণে এই ওয়ার্ডটা নিয়ে 2 মিনিট একটু কথা বলে তারপর আপনার কাছে যাবো আর কি। সো আলোচিত এই কারণে, কারণ হচ্ছে বাংলাদেশে আমরা জানি একটা কালচার আছে যে পলিটিশিয়ান যত বেশি মাইর খায় সে তত বিখ্যাত। তো একইভাবে আপনি যেহেতু আইসিসি এর কাছে সরাসরি থ্রেট খাইছেন জীবন নাশের, তার মানে আপনি বড় ধরনের অ্যাক্টিভিস্ট আপনার এরিয়াতে। নাও এই যে কথাটা আমি বললাম যে আপনি নাস্তিক ওয়ার্ডটা ইউজ করবো বা এথেস্ট ওয়ার্ডটা ইউজ করবো অ্যাজ ইফ আমি আপনাকে গালি দিচ্ছি, এটার কারণ হচ্ছে আমাদের কালচারে ব্যাপারটা এরকম, যেহেতু নাস্তিকরা সংখ্যালঘু এখানে কোনো ফিলোসফিক্যাল বা কোনো ধরনের ইন্টেলেকচুয়াল পয়েন্ট নাই, ইটস জাস্ট মিয়ারলি এই কারণে যে আপনারা সংখ্যালঘু এবং বাংলাদেশে হচ্ছে তথাকথিত আস্তিক যারা তারা সংখ্যাগুরু, শুধুমাত্র জাস্ট অনলি এই কারণটাতেই আপনাদেরকে মনে হয় যে না নাস্তিক খুব একটা খারাপ ব্যাপার। অথচ নাস্তিক এবং আস্তিক এটা হইতেছে একটা ফিলোসফিক্যাল পয়েন্টের জাস্ট আইলের দুই পাশের দুইজন, জাস্ট একেবারে মিরর ইমেজ, কেউ কারো সুপিরিয়র না কেউ কারো ইনফেরিয়র না, কিন্তু আমাদের সমাজে আমরা ব্যাপারটা এমন ভাবে হয়ে গেছে নাস্তিক বলা মনে হচ্ছে জানি কালি দেয়া। তো এটা কেন এরকম হইলো আমি আপনার এই, যেহেতু আমি আপনাকে নাস্তিক বলে পরিচয় করাই দিছি, এটা নিয়ে একটু শুনতে অন্যরকম লাগবে দেখে 2 মিনিট সময় নিয়ে অডিয়েন্স যারা তাদের কনসেপ্টটা ক্লিয়ার করতেছি যে এই আইডিয়াটা সঠিক কিনা ভুল কিনা বা কি। সো জাস্ট আমি এক্সকিউজ মি যে 2 মিনিট সময় নিয়ে না, ক্যারি অন। তো এখন ব্যাপারটা যেটা হচ্ছে যে আপনাদের প্রতি মানুষের ক্ষোভের কারণটা বা নাস্তিক যারা ইথে যারা তাদের প্রতি আস্তিকদের ক্ষোভের কারণটা হচ্ছে নাস্তিক, যেটা আমি বললাম এটা একটা ফিলোসফিক্যাল পজিশন হওয়া উচিত ছিল, আপনারা ধর্ম বিশ্বাস করেন না সেটার পেছনে খুব ইন্টারেস্টিং ফিলোসফিক্যাল কথাবার্তা বলার সুযোগ ছিল, কিন্তু বাস্তবতা যেটা সেটা হচ্ছে নাস্তিকরা মোর ইন্টারেস্টেড ইন অ্যাটাকিং আপনার থিস্টস আস্তিকদেরকে। তো যেই কারণে এবং এরা খুব খুবই আক্রমণাত্মক ভাষায় এবং খুবই অনেক ক্ষেত্রে নোংরা ভাষায় অ্যাটাক করে, সো অ্যাটাক করে একটা যুদ্ধাঙ্গি পরিস্থিতি সৃষ্টি করে। নাও দ্য থিং হিয়ার ইজ, এই যুদ্ধাঙ্গি পরিস্থিতিটা তৈরি করার পেছনে দায়টা আমি বিশ্বাস করি না নাস্তিকদের, আমি বিশ্বাস করি আস্তিকদের। কারণ আস্তিকরা হিস্ট্রিক্যালি মেজরিটি হয়, তারা নাস্তিকদের কেমন ভাবে মার্জিনালাইজ করে আসছে এবং আস্তিকরা তাদের ধর্ম যেভাবে জোর জবরদস্তি করে চাপাই দেওয়ার চেষ্টা করে সকলের উপরে, তো এইসব কারণে বেশিরভাগ নাস্তিক আমার দৃষ্টিতে বা আমার অবজারভেশনে ধর্ম থেকে বের হয়ে আসছে ধর্মের প্রতি বিতৃষ্ণ হয়ে। আমার দৃষ্টিতে বেশিরভাগ ক্ষেত্রেই বেশিরভাগ নাস্তিক একটা ফিলোসফিক্যাল জায়গা থেকে যে আচ্ছা ধর্ম কি অধর্ম কি এই বিষয়গুলো থেকে চিন্তা ভাবনা করে ধর্ম ত্যাগ করে নাই, বেশিরভাগই ধর্ম ত্যাগ করছে ধার্মিকদের হইতেছে এই উল্লম্ফনের কারণে। তো যেই কারণে ন্যাচারালি তাদের একটা রাগ ক্ষোভ কাজ করে আস্তিকদের প্রতি, এই কারণে তারা অ্যাটাকিং হয়। তো তারা যখন আবার অ্যাটাকিং হয় তখন আস্তিকরা আবার নাস্তিকদের উপর অ্যাটাকিং হয়। সো ইট গোজ ইন আ সাইকেল এন্ড দ্য সাইকেল স্টার্টস উইথ আস্তিকস আমার দৃষ্টিতে, কারণ আস্তিকরাই প্রথমে অ্যাটাকটা এদের উপর শুরু করে এদেরকে এমন একটা জায়গায় কর্নারে ঠেলে দিছে যে তারপর নাস্তিকরাও একইভাবে রিয়াকশনারি হয়। সো আমরা যেহেতু আমি আপনাকে বলছি আজকে যে আমি আস্তিক নাস্তিক এইসব বিষয় নিয়ে একটু কথা বলবো, আমার কিছু ইন্টারেস্ট আছে আপনার কাছে কিছু প্রশ্ন করবো, কিছু জিনিস জানতে চাইবো আপনি আপনার পজিশনস এন্ড থটস, তো এই কারণে আমি এই একটু সময় নিয়ে এই জায়গাটা ব্যাখ্যা করলাম যে আমি কি চিন্তা করি
আস্তিক নাস্তিকদের ব্যাপারে, তাহলে যেন অডিয়েন্স শোনা শোনা শুরু করলে এখন তারা বুঝতে পারবে যে আমার আপনার প্রতি, জাস্ট বিকজ আপনি একজন নাস্তিক এই কারণে আপনার প্রতি কোনো ক্ষোভ নাই, এটা আপনার সাথে, আমি যদি বিশ্বাস করি যে স্রষ্টা আছে যার কাছে জবাবদিহি করতে হবে, তাহলে আপনি আমার স্রষ্টার কাছে জবাবদিহি করবেন, আমার কাছে আপনি জবাবদিহি করতে পারতো না, সো আমি আপনাকে জাজ করার কেউ না। কিন্তু মানুষ এটা বোঝে না, মানুষ খোদার জায়গা নিয়ে জাজ করা শুরু করে, অ্যাটাকিং আচরণ শুরু করে। সো আমার চ্যানেলে আমি কথা বলবো, আমি আমার অডিয়েন্স যারা দেখবেন আমি তাদেরকে এটা জাস্ট ক্লিয়ার করতে চাইছি, ক্লারিফাই করতে চাইছি এই ব্যাপারটা, যে এইভাবে আমরা আলোচনাটা ওই দিক থেকে আসবো না। ওকে, নাও আমার এই একটা লম্বা পিলুডের পর আপনি একটু কিছু বলেন, তারপর আমি আমার যেসব জিজ্ঞাসা বা আগ্রহ আছে সেদিকে ঢুকবো আর কি। না, ধন্যবাদ ফখরুল ভাই, আপনার এই আপনার যে ইভেন্ট করতেছেন এটা নতুন নর্মাল, সেটাতে আমাকে ইনভাইট করার জন্য খুব ভালো লাগতেছে। কারণ নর্মালি আমি দেখছি আপনার ভিডিওগুলো হচ্ছে এক ধরনের কমেন্ট্রি, এবং আপনি সমসাময়িক যেসব টপিক আছে এটা নিয়ে আপনার অপিনিয়ন পিস গুলো নর্মালি হবে, বাট আপনি এই যে এক ধরনের বাইল্যাটারাল ডিসকাশন, এক ধরনের আলোচনা আপনি করতেছেন, এটা আমার কাছে মনে হচ্ছে যে এটা আরো চিন্তার উদ্রেক করবে যারা যারা আপনার অডিয়েন্স তাদের মধ্যে। ধন্যবাদ। আসলে একটা সময় ছিল আজকে থেকে ধরেন 10-12 বছর ধরে গত, আমি আমার যে ম্যাচিউরিটি বলবো বা আমার যে বোধের উন্মেষ বা আমার বয়স বাড়া, মানসিক বয়স বলেন শারীরিক বয়স বলেন, এটার সাথে সাথে আমার যে সমস্ত চিন্তাধারা ছিল সেগুলারও কিছুটা পরিবর্তন ধীরে ধীরে আসছে। বাট মোটা দাগে বাংলাদেশের আমাদের মতন সমসাময়িক যারা চিন্তা ভাবনা করেন তাদের মাঝে আমরা কমন কিছু থিম নিয়ে কাজ করছি, তার মাঝে নাস্তিকতা একটা। কিন্তু আমি কখনোই নাস্তিকতার কারণে নাস্তিকতা করি নাই, এটা একটু ব্যাখ্যা করার দাবি রাখে যে এখনকার দিনে আপনারা আপনাদের আশেপাশে মানে সব কোট আনকোট করা নাস্তিক যাদেরকে আপনারা দেখেন তাদের অনেকের আচরণে আমি নিজে লজ্জিত যে আমি এই নাস্তিক পরিচয়টাকে এম্পাওয়ার করার জন্য এক সময় কাজ করছি, এটা আমার কাছে এখন লজ্জা লাগে। কারণ একটা বড় অংশের ভিতরে আমি যে কাজটা দেখি এবং সেখানে অন্য অনেক ধরনের পলিটিক্যাল এবং রাষ্ট্রীয় এবং অন্য ধরনের ইন্টারেস্ট গ্রুপ এখানে ঢুকে পড়ে আমাদের যে নাস্তিক পরিচয় বা আইডেন্টিটি এইটাকে তারা অন্যদিকে ডাইভার্ট করে ফেলছে আনফরচুনেটলি, এবং এটাতে আমি পার্সোনালি ডিসএম্পাওয়ার্ড ফিল করি। কারণ আমরা যেই দৃষ্টিভঙ্গি থেকে আসলে নাস্তিকতা শব্দটাকে নিয়ে আগাচ্ছিলাম সেটাকে ছিনায় নিয়ে এটাকে এখন মুহাম্মদের যৌন জীবন এবং তার জীবন নিয়ে যে সমস্ত বা মুসলমানদের জেনারেলি যেসব বিষয়কে নিয়ে বিদ্রুপ করা যায় সেগুলোকে এক্সেন্টুয়েট করে তাদেরকে আঘাত করার উদ্দেশ্যেই আসলে আমি দেখতেছি নাস্তিকতার বর্তমান কর্মসূচি আমি সবখানেই দেখতে পাই। এবং এখানে এখন একটু দূরে দাঁড়ায় আমি অনেক কিছু অবজার্ভ করে দেখি যে যারা এই অ্যাক্টর সে তাদের অ্যাক্টরদের ইন্টারেস্ট এবং তাদের যে আউটকাম সেটা আসলে আমরা যেভাবে যে কারণে নাস্তিকতা নিয়ে কাজ করতাম সেটার ধারে কাছেও এখন নাই, এবং এটা নিয়ে কথা যারা বলে এবং কথা বলার চেষ্টা করে তাদেরকে তারা এক ধরনের আইসোলেট করে ফেলছে, এবং এটা তারা খুব ভায়োলেন্টের সাথে করছে, এবং এদের এটার পেছনে তাদের পেছনে বড় শক্তিশালী লবি এখন আছে। যেমন আনফরচুনেটলি আমি বলতে পারি যে বাংলাদেশের নাস্তিকদের একটা বড় অংশের পেছনে হিন্দুত্ববাদী ভারতীয় যে গোষ্ঠী এরা এখন জড়িত, অথচ নাস্তিক হিসেবে আমাদের কিন্তু উচিত ছিল, এটা আমি সবসময় বলি যে হিন্দুত্ববাদ আর ইসলামবাদ নামের যে পলিটিক্যাল লবিগুলো আছে এই দুই বাঘে মহিষে পানি খাওয়া উচিত ছিল, এবং একটা সময় এটা শুরু হয়েছিল। আনফরচুনেটলি এখন হিন্দুত্ববাদীরা এখন নাস্তিকদের ঘাড়ে চড়ে বসছে বা তাদেরকে সাপোর্ট করে এখন শুধুমাত্র ইসলাম বিরোধী এবং নোংরা ভাষায় কথাবার্তা বললেই নাস্তিকদের নাস্তিকরা একটা ধরনের মেন্টাল একটা জায়গায় চলে গেছে যেটা আসলে আমার কাছে স্বাস্থ্যকর মনে হয় না। সুতরাং আপনারা আমার গত আমি বলবো যে গত 2 বছরে আমার কার্যক্রম যদি দেখেন দেখবেন যে নাস্তিকতাকে প্রমোট করা নিয়ে আমার ইন্টারেস্টের চেয়ে আমার ইন্টারেস্ট আরেকটু বিস্তৃত হয়েছে। এটা হচ্ছে আমার ব্যক্তিগত এক ধরনের বর্তমান অবস্থা। এবং আপনি প্রথমে যেটা বলছিলেন যে এই যে আস্তিক এবং নাস্তিক যে যুদ্ধটা, যে যুদ্ধের মধ্যে রেষারেষি খুনাখুনির ব্যাপারটা চলে আসছে, এটা হওয়ার কোনো কারণ আসলে কিন্তু ছিল না, বাট এটা ইনিশিয়েট করা হয় যাতে করে সুস্থ চিন্তা এবং সুস্থ আলাপ বা তর্ক
এই জায়গাটা যাতে নষ্ট করে ফেলা যায়, সেই জন্য সেখানে আপনার কুৎসিত বিষয়গুলোকে টেনে আনা হয়, ফলে সুস্থতা নষ্ট হয়ে যায়, কাদা ছোড়াছুড়ি শুরু হয়ে যায়। এটা আমার কাছে কখনোই কাম্য ছিল না। এবং আমি নিজেও আসলে, আমরা একসময় শুরুর দিকে আমরা একসময় প্রভোক করছি, কিন্তু প্রভোক করার টপিক গুলা কখনোই নোংরামি ছিল না, উইটি এবং ইন্টেলেকচুয়াল এবং হয়তো মাঝে মাঝে রসাত্মক ছিল, কিন্তু মানে কাউকে মোহাম্মদের যৌন জীবন নিয়ে এইভাবে কথা বলার আমাদের কোনো দরকার ছিল না। দুইজন রেফারেন্স আনছে, কিন্তু সেইটাকে নিয়ে এখনকার দিনে যেভাবে চিবাইতে 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 তিতা বানায় ফেলানো হয় এখন, এবং ওইটাকেই নাস্তিকতার নামে মার্কেটে প্রচার করা হয়। এবং আপনি যে বললেন যে একটা বড় তরুণ জনগোষ্ঠী যারা আসলে মনের পিছনে জানে যে ধর্মীয় বিষয়ের নামে এখন সমাজে যেটা চলতেছে সেটা সঠিক না, দ্যার ইজ সামথিং রং হিয়ার, এই চিন্তাটা যখন তখন আসে তাদের সামনে খাবারের জন্য বড়ি হিসেবে যে নাস্তিকতাকে উপস্থাপন করা হয়, সেই নাস্তিকতা আসলে এক ধরনের মানে তারা যেটা দেখতেছে সেটারই আর একটা অপোজিট সাইড, তাদেরকে একই ধরনের নোংরা অ্যাক্টিভিটিতেই ইনভলভ করে ফেলা হয়, কিন্তু হয়তো মনে মনে তারা এই এই চিন্তা থেকে তারা এই পথে আসে নাই। এটা হচ্ছে আমার অবজারভেশন আর কি বর্তমান নাস্তিকতা আন্দোলনের যে ইয়ে। এবং আমি দেখতে পাচ্ছি যারা চিন্তাশীল তাদের অনেকেই কিন্তু এই নাস্তিকতার বিষয়টা থেকে নিজেকে সেপারেট করে ফেলছে। এটা হচ্ছে বর্তমান অবস্থা। বা একটা সময় আমাদের সমষ্টি কার্যক্রম যখন আমাদের আসলে বুঝি নাই যে আমাদের এই আলাভোলা কথা যে ধর্মীয় বিষয় নিয়ে প্রতিবাদ, এটার যে এত এটাকে এত ভয় করার মতো এত বড় বড় পার্টি যে আছে, এটা 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 আমরা আলোচনা হয়তো আরো পরে যেতে পারবো, কিন্তু কারা আসলে ধর্মকে প্রোটেক্ট করে বা ধর্ম এজ এ পলিটিক্যাল টুল এটাকে কারা প্রোটেক্ট করে, এবং যারা ধর্মকে ধর্মের যে পলিটিক্যাল পাওয়ার এটাকে উইক করার জন্য যারা একবার দুইবার কথা বলে, অথবা সেকুলারিজম নিয়ে যারা কথা বলে যে ধর্ম যার যার থাকবে, একটা পার্টিকুলার ধর্ম রাষ্ট্রকে পোষণ করবে না এবং মানুষ মানুষের মতো থাকবে এবং মানুষ সব মানুষকে সমান করে একটা রাষ্ট্রীয় বা একটা সমাজে ধর্মীয় পরিচয়ের কারণে কেউ বেশি সুযোগ পাবে কেউ বেশি পাবে না, অথবা কেউ সেকেন্ড ক্লাস সিটিজেন হবে, এইটার থেকে বের হয়ে আসার জন্য একটা অন্য কোন উন্মেষের যে কথাটা যারা বলে, তাতে পলিটিক্যাল পার্টি বা পলিটিক্যাল যে সিস্টেম তারা কিভাবে আতঙ্কিত হয়ে যে এই নাস্তিক নামের লোকগুলাকে মেরে ফেলার চেষ্টা করে, এই বোধগুলো আমাদের তখন ছিল না। যখন একজনের পর একজন আমাদের মারা শুরু হলো এবং তারপরে ম্যাসিভ ক্যাম্পেইন শুরু হলো, তখন এটার পিছনে যে পরিমাণ ফায়ার পাওয়ার আমরা দেখলাম অন্ধকারে দাঁড়ানো, তখন আমরা বুঝলাম যে ওকে, মানে না বুঝে আমরা ভীমরুলের চাকে হাত দিয়ে ফেলছি। এটা হচ্ছে আমার পার্সোনাল পারসেপশন, এবং আমি বলবো এটা এক ধরনের অবোধ আচরণ থেকে উদ্ভূত। যারা আসলে পলিটিক্স এবং আসলে রাষ্ট্রীয় ব্যবস্থা নিয়ে আগের থেকে পড়ে আসছে তারা জানে যে কারা আসলে ধর্মকে ব্যবহার করে, তো তারা তখন বলছে আমরা তো তোমাদের আগেই বলছিলাম। যাই হোক, এটা হচ্ছে আমার আপনার সাথে যখন আমি লাইভ করছিলাম আপনার শোতে আপনার সাথে, তখন আই লস্ট সাম ফ্রেন্ডস ফেসবুক ফ্রেন্ডস। তো সেটার কারণ হচ্ছে আপনি শাহবাগ মুভমেন্টের সময় একটা স্ট্রং রোল প্লে করছেন। তো আমরা তো সবাই খুব এত পোলারাইজড এক ধারণা বা জগৎ পোষণ করি যে আমরা একেবারে খুবই যুদ্ধাং দেহি, যেটা সবসময় যেটা শুরুতে বললাম। এনিওয়েজ আই ডোন্ট বদার অ্যাবাউট দোজ পিপল। কিন্তু কথা হচ্ছে যে এই যে একটা ব্যাপার, আপনি শাহবাগ মুভমেন্টে স্ট্রং রোল প্লে করছেন, অনেকেই করছে যারা পরবর্তীতে ভুল বুঝছে আমাদের আইলের এই পাশে এখন, কিন্তু এক সময় তারা না। যাই হোক, তো এরকম আর কি মানুষজন এইভাবে রিয়াক্ট করে। এনিওয়েজ আই ডিডন্ট বদার, আপনার সাথে যেন কথা হচ্ছে আশা করি ভবিষ্যতে হয়তো হবে। সেটা হচ্ছে আপনার একটা স্টোরি শুনতে চাইবো, সেটা হচ্ছে আপনি কিভাবে ধর্ম ছাড়ার দিকে শুরুটা কিভাবে হলো, কি চিন্তা ভাবনা থেকে কিভাবে আপনি এথিজমের দিকে আসলেন, ওই স্টোরিটা একটু বলুন। এটা আমি অনেকবার হয়তো বলছি নানান ভাবে, বাট এটা খুব ইন্টারেস্টিং স্টোরি না, এই কারণে নাম্বার ওয়ান হচ্ছে আমি কখনোই আসলে খুব একটা যে ধার্মিক ছিলাম আমার মনে পড়ে না। আই ডোন্ট থিঙ্ক আই এভার বিলিভড ছোটবেলা থেকে কখনোই। আমার সবসময় ছোটবেলা থেকে আমি আমরা কলোনিতে থাকতাম, রেলওয়ে কলোনিতে, বাবা রেলওয়ে চাকরি করতেন, তো এলাকার মধ্যে মসজিদ ছিল, ভালো কথা, সবাই যেতেছে, বাবা হুজুর আনছে, এবং ওই যে সিপারা কাদা এগুলো আমরা সে মুখস্থ করছি, খুব ভালো কথা। নামাজ পড়তে বলা হয়তো আপনার ইয়ে কি জানি বলে রমজানের টাইমে,
আচ্ছা এই কি জানি এক ধরনের কালেকটিভ, তখন তো বুঝতাম না খুব বেশি, কিন্তু আমার সবসময় মাথার ভিতরে চিন্তা হইতো নানা রকম লজিক্যাল কোয়েশ্চেন আসতো, ওকে উইয়ার্ড সব লজিক্যাল কোয়েশ্চেন, যেমন মানে নটি কোয়েশ্চেন আর কি। নটি কোয়েশ্চেন কিরকম, সেদিন একটা মিম দেখলাম ফেসবুকে, এটা নিয়ে নাস্তিক্যবাদী মিম, সেটা খুব হাস্যকর একটা মিম, আচ্ছা যে কোন এক মুসলিম হুজুর নাকি ফেসবুকে ফতোয়া দিচ্ছে যে মহিলারা যেন শাড়ি ছায়া এসব না পরে নামাজে না দাঁড়ায়। কেন? কারণ মাটির মধ্যে জমিনের মধ্যে জিনরা থাকবে এবং তারা উপরের দিকে তাকালে মহিলাদের কিছু দেখতে পাবে। তখন এক বান্দা প্রশ্ন করেছে, তুই বেটা লুঙ্গি পরস কেন তাইলে? ইট ওয়াজ কোয়াইট ফানি থিং, বাট ছোটবেলায় আমার মাথার মধ্যে মনে আসতো যে, কারণ যখন যে সমস্ত গল্প টল্প শুনতাম হুজুরদের কাছ থেকে, তাতে আমাদের কল্পনায় ইমেজটা যে ক্রিয়েট হতো গডের বা ঈশ্বরের আল্লাহর ইমেজ, সেটা হচ্ছে আকাশের মধ্যে একজন লোক যে লম্বা খাল্লা পরে দাঁড়ায় আছে। তো আমার চিন্তা হয়তো মাথার মধ্যে যে আমি যে এভাবে যদি তাকাই তাহলে আমি কি তার জিনিসপত্র দেখতে পাবো কিনা, এই ধরনের অদ্ভুত কোয়েশ্চেন। সো শুরু থেকে আমি আই ওয়াজ আই এম ইন ইন ইওর ইন নট ইন ইওর অ্যাজ ইন অ্যাজ এ রিলিজিয়াস পার্সনস পার্সপেক্টিভ, আই ওয়াজ ব্রোকেন, ইউ নো, ড্যামেজড। কিন্তু আমার এথিজমের চেয়েও মোস্টলি ইম্পর্টেন্ট হচ্ছে যে পৃথিবীটাকে বোঝা, ওয়ার্ল্ড ভিউ, যেটা হাউ দ্য ওয়ার্ল্ড অ্যাকচুয়ালি ওয়ার্কস, এইটার আন্ডারস্ট্যান্ডিংটা আমার হয়েছে আই গট লাকিলি যখন ম্যাট্রিক আর ম্যাট্রিক পরীক্ষার পরে দেয়ার ওয়াজ এ গ্যাপ, লং ফিউ মান্থস গ্যাপ, যখন না তারও আগে থেকে অ্যাকচুয়ালি স্কুলের টাইম থেকে, আমার একটা ফ্রেন্ড ছিল সে এখন কানাডায় থাকে, আমরা স্কুলের ওই ক্লাস 9-10 এর পর থেকে আমরা বিভিন্ন লাইব্রেরিতে লাইব্রেরিতে ঘুরতাম ঢাকার, কি জানি লাইব্রেরিটার নাম, মহানগর লাইব্রেরি ছিল আপনার কোন একটা উদ্যানের ভিতরে, তারপর পাবলিক লাইব্রেরি ছিল, পাবলিক লাইব্রেরিতে আমি জানি না এখন আছে কিনা, এখন যেটা বেগম সুফিয়া কামাল গণগ্রন্থাগার যেটা, সেখানে একটা ছোট্ট চিলড্রেন সেকশন ছিল। আচ্ছা আপনি কি ফ্রম ঢাকা? হ্যাঁ বলে ঢাকায় বড় হয়েছি আর কি, কিন্তু আই গট লাকি, মানে আমরা ওই গণগ্রন্থাগারে প্রবেশাধিকার ছিল এবং চিলড্রেন সেকশনে যে আমি মাঝে মাঝে বই পড়তাম, এবং সেখানে কয়েকটা বই আমার মনে আছে এখনো, আমেরিকা থেকে ইউনাইটেড নেশনস এর ডোনেশনে দেওয়া বই, খুব সিম্পল বই, সেটা হচ্ছে সায়েন্স এর বই, কিন্তু খুব জটিল কিছু না, ফালক্রাম কিভাবে কাজ করে এই টাইপের বিষয়, ওগুলা মনে আছে, কিন্তু ওভারঅল আমার আন্ডারস্ট্যান্ডিংটা হয়ে গেছিল এক ধরনের সায়েন্স বেসড বিশ্ব দৃষ্টি, হাউ দ্য ওয়ার্ল্ড অ্যাকচুয়ালি ওয়ার্কস। পরে হুজুরেরা যখন বলতো যে 27 মান দাঁড়ায় আছে কিছুর উপর ধার ইয়ে করে, তখন আমার হাসি পাইতো যে এই লোকগুলো এই ধরনের স্টুপিড কেন, তারা কি সায়েন্স পড়ে নাই? পরে আমরা সায়েন্স, আমি নটরডেমে গেলাম, সেখানে আমাদের বায়োলজি টায়োলজি এসব যখন আরো বেশি পড়লাম, তখন দেখলাম যে হ্যাঁ দিস মেক সেন্স, বাট রিলিজিয়নের যে সমস্ত কথাবার্তা বলা হয় ইট ডাজন্ট মেক এনি সেন্স, ইটস জাস্ট স্টোরিজ। তখন আমার ধীরে ধীরে দূরত্ব আরো বাড়তে থাকলো, এবং একই সময় আমার আমার বড় হওয়ার সময়টা ছিল 90-এর দশক, এবং ওই পার্টিকুলার টাইমে পলিটিক্যাল এন্টিটি গুলো ওয়ার্ল্ড ওয়াইড রিলিজিয়াস এক্সট্রিমিজম কে ব্যবহার করা শুরু করছে। দেশের ভিতরে আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি ওই যে বাংলা ভাইটাই ব্যাপার স্যাপার, তারপরে হুজুরেরা যে আকাম করতেছে, মানুষজনকে ফতোয়া দিতেছে, ইউনো, নানা ভাবে আমি দেখতেছি যে রিলিজিয়াস যে লোকগুলো আসলে হুজুর, যাদেরকে দেখে আমরা ছোট থেকে বড় হচ্ছে, তাদেরকে কখনোই থ্রেটনিং মনে হয় নাই, সেই একই টাইপের ক্যারেক্টারিস্টিক্স লোকগুলা এমন অ্যাক্টিভিটি করতেছে যেটা আমি এগ্রি করতে পারতেছি না। ওকে এটা হলো এটা। তারপরে ইউনিভার্সিটিতে এসে আমার 12টা বাজায় দিল হুমায়ুন আজাদ, এবং আই গট লাকি কারণ আমার কয়েকটা ফ্রেন্ড ছিল, তারা আমাকে হুমায়ুন আজাদের বই ধরা দিল, এবং ওই টাইমে উনি জীবিত এবং ওনার লেকচার শোনার জন্য নিয়ে যেত আহমদ শরীফ এরা সহ, এবং এমন না যে আমিও তাদের সঙ্গে প্রচুর সময় কাটাইছি, না ওরকম না, কিন্তু আমি দেখলাম যে রিলিজিয়ন নিয়ে আমার যে চিন্তাগুলো ছিল, যে রাগ গুলা ছিল বা রিলিজিয়াস লোক, রিলিজিয়াস ধর্মীয় রিলিজিয়াস পলিটিক্যাল যেই লেবাস, সে লেবাসধারীদের যে আচরণ যেটা নিয়ে আমার অলরেডি ভিতরে ভিতরে রাগ আছে, সেটাকে 100 times এক্সেন্টুয়েট করে ক্রোধের সাথে হুমায়ুন আজাদ লিখতেছে, তখন মনে হলো ইয়েস হোয়াট দ্য হেল। তারপরে আমি চলে আসলাম আমার ইউনিভার্সিটি শেষ হওয়ার পরে ইংল্যান্ডে, এবং আমি এখানে পড়াশোনা শেষ করলাম, জবে ঢুকলাম, এবং
তখন আমি আনমেরিড ছিলাম, আই হ্যাড এ লট অফ টাইম ইন মাই হ্যান্ডস, এবং তখন একটা নতুন জিনিসের আবিষ্কার ঘটলো। হ্যাং অন, আমি পুরো স্টোরি বলা শুরু করছি, বাট আপনার কোশ্চেন ছিল আমি এথিস্ট কিভাবে হইলাম। ঠিক আছে, গো হেড। হ্যাঁ ওই আর কি, মানে আমাকে এথিস্ট বানাইছে বিজ্ঞান, আচ্ছা। গেইভ মি এ ওয়ার্ল্ড ভিউ হুম হুম যে হাউ দ্য ওয়ার্ল্ড অ্যাকচুয়ালি ওয়ার্কস, হুম এবং হুম রিলিজন যেটা বলতেছে ইট ডাজন্ট মেক সেন্স, রিয়েল ওয়ার্ল্ড ডাজন্ট ওয়ার্ক লাইক দ্যাট। হুম হুম আচ্ছা। তো এটা 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 একটা পজিটিভ ব্যাপার যে আপনি ড্রিভেন অ্যাওয়ে হইছেন ফ্রম রিলিজিয়ান, আপনার ইন্ডিপেন্ডেন্ট থট এবং কোয়েশ্চেন্স দ্বারা, শুধুমাত্র রিলিজিয়াস বিগট যে তাদের বিগট্রি এবং স্টুপিড আচরণের মাধ্যমে না, যেটা অনেকের ক্ষেত্রেই হয় যে একটা ক্ষোভ এবং ঘৃণা তৈরি হয় স্পেসিফিক্যালি বিভিন্ন রিসিভিং এন্ডে থাকার কারণে অনেকের ক্ষেত্রে। আর আপনি ইন্ডিপেন্ডেন্টলি ছোট বাচ্চা থাকা অবস্থায় কোয়েশ্চেন করতে শুরু করছেন যে আমি উপরের দিকে তাকাইলে স্রষ্টার কি দেখতে পাবো না স্টাফ। সো এটা একটা ভালো ব্যাপার যে আপনি ইন্ডিপেন্ডেন্টলি থিঙ্ক করা শুরু করছিলেন। নাও আপনি কি মনে করেন না যে টিচার এবং সাবজেক্ট এই দুইটা জিনিসের মধ্যে একটা ডিসকানেক্ট আছে? যেমন আপনি যখন আপনার এই থটগুলো যখন স্ক্যাটার ছিল আপনার মাথায়, তখন আপনি বললেন যে ইউ আর লাকি ইন দ্যাট যে সেই সময়টাতে আপনি হুমায়ুন আজাদের দীক্ষা পাইছেন এবং সেটা আপনার জন্য একটা বেশ জায়গা কাজ করছে। তো তার মানে হচ্ছে আপনি একজন ভালো স্মার্ট নাস্তিকের দেখা পাইছেন যে আপনাকে আপনার এগুলা ভালোভাবে, কিন্তু যদি এমন হইতো একটি স্টুপিড নাস্তিকের পাল্লায় পড়ছেন তখন আপনি যে পাগল ছাগলের মতো কথাবার্তা বলতেছে মেক্স জিরো সেন্স, তখন কিন্তু আপনি আবার মানে লাকি হইতেন না আর কি। তো আপনার কি মনে হয় না যে আমাদের দেশে, তো এটা আমিও বলি যে আমাদের দেশে একটা সত্যিকার অর্থে একজন সফিস্টিকেটেড চিন্তা ভাবনার হুজুর পাওয়া, কিছুদিন আগে ফেসবুকে একটা তর্ক গেছে যে বাংলাদেশে কোনো আলেম আছে কিনা, সেটা নিয়ে আমি জানি না আপনি দেখছেন কিনা, আমি অনেকগুলো লেখালেখি করছি যে বাংলাদেশে কোনো আলেম নাই, সো জ্ঞানী যাকে বলা হয় আর কি। তো আমাদের বাংলাদেশিদের ধারণা অনেক ইনফরমেশন যে জানে, অনেক তথ্য যে জানে, সে অনেক জ্ঞানী, কিন্তু তথ্য জানা যে জ্ঞান না। তো যা হোক, তো এই যে বাংলাদেশে কোনো জ্ঞানী আলেম নাই, অলমোস্ট নাই, হয়তো দুই একজন থাকতে পারে আমার জানার বাইরে, এবং পৃথিবীতে সারা পৃথিবীতে তাকাইলে শুধুমাত্র দুই চারজন পাওয়া যায় যারা একটু থট প্রভোকিং মুসলিম স্কলার আছেন, আর বেশিরভাগই যারা সবচেয়ে বেশি জনপ্রিয়, এরা জনপ্রিয় কারণ হইতেছে আমি যেটা বললাম যে ভেড়ার পাল প্রচুর এবং ভেড়ার পালদের কাছে এটা। তো তো এটা একটা দুঃখজনক ব্যাপার যে আপনার জায়গা এবং আমার জায়গায় অনেকটা সিমিলার ইন দ্যাট যে আপনিও একনোলেজ করেন দ্য ফ্যাক্ট যে এখানে একটা ভেড়ার পাল এবং একটা অদ্ভুত পরিস্থিতি বিরাজ করে, এটা আপনিও ইয়ে করেন আমিও করি, বাট আই অ্যাপ্রিসিয়েটেড দ্য ফ্যাক্ট যে শিক্ষক এবং সাবজেক্টের মধ্যে একটা ডিসকানেক্ট আছে। ফিজিক্স খুবই একটা ইন্টারেস্টিং সাবজেক্ট, ম্যাথ খুবই একটা ইন্টারেস্টিং সাবজেক্ট, কিন্তু আমরা ছোটবেলা থেকে এগুলোর প্রতি ভীতি নিয়ে তৈরি হয়েছি, বিতৃষ্ণা নিয়ে বড় হয়েছি, নট বিকজ সাবজেক্টগুলো ইন্টারেস্টিং না, বাট বিকজ যিনি শিখাইছেন আমাদেরকে উনি আমাদেরকে সুন্দর করে শিখাইতে পারেন নাই, ভীতিকর ভাবে শিখাইছেন। পরবর্তীতে আমি যখন বড় হওয়ার পর আবিষ্কার করলাম যেটা শিক্ষকের ব্যর্থতা, এটা সাবজেক্টের ব্যর্থতা না। একইভাবে রিলিজনের ক্ষেত্রে আমি যেসব স্টুপিড অ্যাবসার্ড কথাবার্তা শুনছি যেগুলো আপনাকে নাস্তিকতার পথে ঠেলছে, সেগুলো নিয়ে আই স্টার্ট টু ওয়ান্ডার যে আসলে কি এগুলাই ধর্ম বলতেছে, এবং আমি খোঁজাখুঁজি শুরু করলাম, পড়াশোনা শুরু করলাম, অন্যান্য স্কলারদের কথা শোনা শুরু করলাম, তখন দেখতে পেলাম যে এটা আসলে রিলিজিয়াস মেটাফিজিক্স, স্টুপিড অথর্ব মানুষের নিজস্ব ইন্টারপ্রিটেশন, নিজস্ব আন্ডারস্ট্যান্ডিং স্টাফ। তো এই যে রিলিজিয়ানের সাথে টিচারের একটা ডিসকানেক্ট, সাবজেক্টের সাথে টিচারের একটা ডিসকানেক্ট, এই জিনিসটা কি আপনি অ্যাপ্রিসিয়েট করেন, আপনি এটাকে কিভাবে দেখেন? এটা খুব ভালো একটা কোয়েশ্চেন, এবং এই পয়েন্টে এই একই টপিকে দুইবার আমার মনে হয়েছে আমি একটা কমেন্ট করতে পারি, যেটা আমি কয়েকবার লিখছি। সেটা হচ্ছে আপনি বললেন যে কেন পুরো ব্যাখ্যা বাংলাদেশ খুঁজলে আপনার ডেফিনিশনে যে ভালো চিন্তাশীল একজন আলেম পাওয়া যায় না, এটার এটা এটা নিয়ে আমি আগেও লিখছি, এবং লিখছি মানে কি ফেসবুকে পোস্টছি, এটা লেখা বলে না আসলে, প্রপার লেখা না, স্টিল চিন্তাটা আমার আসছিল এবং আমার স্টাইলে আমি এটাকে ব্যাখ্যা করার চেষ্টা করছি। সেটা হচ্ছে যে এই যে চিন্তা এবং এটাকে নিয়ে সিস্টেমেটিক্যালি কাজ করা, এটার মনে হয় বলে এপিস্টমোলজি, তাই না? এই পার্টিকুলার যে ফ্যাকাল্টিটা, এই ফ্যাকাল্টিটা ইসলামে অ্যাবসলুটলি মিসিং আমার কাছে মনে হয়। এটা খুব হার্ড, এটা হার্ড এবং হার্শ একটা কমেন্ট হইতে পারে অনেকের কাছে যে না না আমি, আচ্ছা আপনি বলেন আমি নোট নিয়ে লিখি, আমি আপনার সাথে একমত এখানে আসব। যে স্কলার শব্দটা যে ইউজ করা হয় এবং চিন্তাবিদ ইস আলেম যে শব্দগুলো ইউজ করা হয়, এন্ড অফ দ্য ডে আমি খুব রুডলি যদি বলি যে ইসলামিক নলেজ গ্যাদারিং এর যে প্রসেসটা, সেটাকে যে আপনি আমি যদি খুব রুডলি এবং হার্শলি অ্যানালাইজ করি, আমার থিওরি হচ্ছে যে, এবং এটা ডেফিনেটলি
অনেকের হার্ট হবে, সেটা হচ্ছে ধর্ম শুরু হয়েছে কথা কথা একটা বই থেকে, দেন আরো কয়েকটা বই আছে, দেন ওই বইয়ের পার্টিকুলার বইগুলাকে ইসলামী চিন্তাবিদেরা অ্যানালাইজ করছে এবং দে কেম আপ উইথ দেয়ার ইন্টারপ্রিটেশনস, অ্যান্ড দেন অ্যানাদার লেয়ার অফ স্কলার্স স্টার্টেড অ্যানালাইজিং অ্যান্ড ইন্টারপ্রেটিং অফ দোজ ইন্টারপ্রিটেশন, অ্যান্ড ইট কেপ্ট গোয়িং অন অ্যান্ড অন অ্যান্ড অন অ্যান্ড অন। এখানে আপনি একজন সায়েন্সের লোক, সায়েন্টিফিক মেথড টেথড খুব সিম্পল শোনাবে এখানে, স্টিল এই যে এপিস্টেমোলজি বা চিন্তাশীলতা নিয়ে কাজ করার যে স্ট্রাকচারাল প্রসেসটা, এই প্রসেসটা ইসলামে অ্যাবসলুটলি মিসিং। ফলে যারা চিন্তা করে, এবং এটা আমার কাছে মনে হয় যে এটা সিস্টেমের একটা ক্যারেক্টারিস্টিক, ইসলামিক সিস্টেমের একটা অ্যাবসলুট ক্যারেক্টারিস্টিক, এবং আমাদের আগের ডিসকাশনে বলছিলাম যে 1.2 বিলিয়ন পিপল এর কোনো আইডিয়া নাই যে হাউ টু গেইন পাওয়ার অ্যান্ড হাউ টু অ্যাকচুয়ালি বি ডমিনেন্ট বিকজ অফ দিস ল্যাক অফ আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য হোল ওয়ার্ল্ড। এবং তাদেরকে এক ধরনের, আমি বলবো এটা হচ্ছে আমার একটা পার্সোনাল চরিত্র, আমি কেন আপনি বলতেছিলেন যে আইসিস আমাকে নিয়ে করছে, বিকজ আই ওয়াজ সো গুড অ্যাট অ্যাডিং মরিচ। আমার আমার কথা হচ্ছে যে এই 1.2 বিলিয়ন লোক একটা বস্তা নিয়ে দৌড়াইতেছে, আই এম ট্রাইং টু বি সিভিল হিয়ার বাই দ্য ওয়ে, আমি নর্মালি আরো খারাপ ভাবে বলতে পারি, একটা বস্তা নিয়ে দৌড়াইতেছে যে বস্তাটা ভরা হইতেছে বই থাকতে পারে, বাট দেয়ার ইজ নো রিয়েল নলেজ ইন দেয়ার। সেই কারণেই একজন ব্রিলিয়ান ব্রিলিয়ান পোলাপান বাংলাদেশের, তাদেরকে যখন এই বাপ মা এই তাদের তাদের মোটিভেশনটা হচ্ছে যে ছেলেটা জান্নাতে যাবে, তার লেজ ধরে আমি চলে যাব, ঠ্যাং ধরে কি কি বোঝানো হয় যে কেন তুমি মাদ্রাসায় পাঠাবা, এই ছেলেটা যখন যায় ব্রিলিয়ান ছেলেটা, হি গেটস কমপ্লিটলি ওয়েস্টেড। তারপর সে যখন বের হয়ে আসে, তার ব্রেইনটা তো ট্রেইনড হয় নাই, সে কিন্তু চিন্তা করার যে ক্রিটিক্যাল থিঙ্কিং এর যে ফ্যাকাল্টিটা তার ব্রেনের মধ্যে আর নাই, ইজ গন, কারণ একটা সার্টেন এজ এর পরে ইউ কান্ট রিভার্ট ইট ব্যাক। ওই কারণেই আমি বলবো যে বাংলাদেশে কেন পৃথিবীর কোনোখানেই আপনি চিন্তাশীল, এবং যে লোকটা চিন্তা করতে পারে, অ্যাসিউম যে ওই আসলে মেইনস্ট্রিম যে হার্ডলাইন আপনার, আমি বলবো যে আমি আমি নিজেকে সিভিল রাখার চেষ্টা করতেছি, যে মেইনস্ট্রিম ইসলামী স্কলারদেরকে আপনারা দেখেন, তাদের পারপাস হচ্ছে টু এন্টারটেইন দ্য ম্যাসেস এন্ড টু ডিরেইল দেম এন্ড টু কিপ দেম লাইক দ্যাট, that is their purpose. je lokta ashole chinta kore ebong shotti shotti manush ke encourage korar chesta kore critical thinking e, immediately either he gets killed or derailed or etake ora ki bole jani deplatformed. That's my two cents. হ্যাঁ না, আপনার সাথে আমার যখন প্রথম লাইভ করছিলাম সেখানেও আপনি আমাকে প্রশ্নটা করছিলেন যে কিভাবে এই ভেড়ার পালকে ঠিক করা যায়, সেটার উত্তরে আমি আপনাকে তখন ব্যাখ্যা করছিলাম যে টিচিংটা চেঞ্জ করতে হবে, যেই কারণে আমি যে হুজুররা বাংলাদেশের যে ওয়াজ করে বেড়ায়, এরা যতদিন পর্যন্ত এগুলো ওয়াজ করতে থাকবে ততদিন পর্যন্ত আমরা অন্য কিছু বলে দাঁড়ায় থাকতে পারবো না। সো আস্তে আস্তে টিচারের পরিমাণ বাড়াইতে হবে। তখন আমি এটাও বলছিলাম যে আপনার এই যে আজাহারি যিনি, উনি একটু ভিন্ন ভিন্ন কথাবার্তা বলা শুরু করছিলেন, ওনাদের মতো লোকের সংখ্যা যত বাড়তে থাকবে আস্তে আস্তে ভিন্ন টাইপের কথা বলার জন্য স্কোপ তৈরি হবে। সো হ্যাঁ, এখানে আমি আপনার সাথে একমত, আপনি যেটা বললেন যে অ্যাপোস্টেমোলজিক্যাল মেথোডোলজিক্যাল যে কোনো চর্চা নাই, এটা আমি অনেকবার ফেসবুকে লিখছি, আমার সাথে আলোচনা করছি দীর্ঘ ক্যাপাসিটিতে, এবং আমি এটা বলছি যে আমি বিশ্বাস করি যে ফতোয়া দেওয়ার ক্ষেত্রে একটা রিকোয়ারমেন্ট সেট করা উচিত, যিনি ফতোয়া দিবেন উনি শুধুমাত্র ইসলামিক এরিয়াতে নলেজ থাকলেই হবে না, ওনাকে পার্থিব বিষয়েও নলেজের প্রমাণ দিতে হবে, একটা পরীক্ষা দিয়ে পরীক্ষাতে পাশ করে আসতে হবে যে উনি পৃথিবী সম্পর্কে ন্যূনতম ধারণা রাখেন, কারণ ফতোয়াগুলো তো পৃথিবীর বিভিন্ন পার্থিব বৈষয়িক বিষয়ে দেয়া হয়। সো ওনারা আমাদের ইসলামিক জ্ঞান ব্যবহার করে ফতোয়া দেন মঙ্গল গ্রহে যাওয়া হারাম, মঙ্গল গ্রহে কিভাবে যাবে কি, দে হ্যাভ জিরো ক্লু, দে নো নাথিং, ফতোয়া দিতে সিং তেমন একটা বিষয় নেই যেটা নিয়ে তাদের কোনো ধারণা নাই, ওনারা জান ইসলাম সম্পর্কে। সো তারপর স্টুপিড ফতোয়া দেয় যে মঙ্গল গ্রহে যাওয়া হারাম, কেন, কারণ সেখানে গেলে আত্মহত্যা হবে, বা পৃথিবীর সবচেয়ে বড় বড় হুজুররা আপনার দুবাই বসে, পৃথিবীর সবচেয়ে বড় বড় হুজুররা দুবাই বসে ফতোয়া দিছে মঙ্গল গ্রহে যাওয়া হারাম, কেন, সেটা আত্মহত্যা হবে এই জন্য, বাট দে হ্যাভ
নো আইডিয়া যে সেখানে আত্মহত্যা করতে যাচ্ছে না, সেখানে কি হবে, সেই ট্রিপটা নিয়ে কি প্ল্যানিং আছে, তাদের কোনো ধারণা নাই, ফতোয়া দিয়ে বসে আছে। তো এই ধরনের উদ্ভট কাজকর্ম জানি না করতে পারে, এই জন্য আমার একটা প্রপোজিশন যেটা আমি স্ট্রংলি বিলিভ করি যে যারা ফতোয়া দিবেন ওনারা শুধুমাত্র ইসলামিক এরিয়াতে জানলে হবে না, ওনাদেরকে সেকুলার বিষয়ে প্রচুর জানতে হবে এবং সেটার প্রমাণ দিতে হবে একটা পরীক্ষার মাধ্যমে। এটা তো যে কারণে আপনি যেটা বললেন যে হ্যাঁ এখানে কোনো জ্ঞানের চর্চা হয় না, এটা ট্রু যে আপনার পার্থিব বিষয়ে তো তাদের কোনো ধারণাই নাই বেশিরভাগের, আর যাদেরও আছে তারা খুব বেশি জানেন সেটা নেসেসারিলি না। কিছু মানুষ আছেন যেমন আমি ইয়াসির কাদির কথা অনেকবার ফেসবুকে লেখালেখি করছি, উনি ইয়েল ইউনিভার্সিটি থেকে পিএইচডি করা, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি আছে ওনার। তারপর হচ্ছে আমি নতুন আরেকজন স্কলারের দেখা পাইছি বেশ ভালো ইন্টারেস্টিং, উনি উনিও পিএইচডি করা, উনি হচ্ছে কানাডাতে থাকেন আছেন, সাবির আলী। এনারা এত স্মার্ট, এত কারেন্ট ওয়ার্ল্ড এর নলেজ গুলা সম্পর্কে ধারণা রাখেন, ভালো ভালো জায়গা থেকে পড়াশোনা করছেন। তো এরকম আরো মানুষের সংখ্যা যদি বাড়ে যারা পৃথিবী সম্পর্কে ধারণা রাখে, যারা জানে কিভাবে পৃথিবী কাজ করে, তাহলে আস্তে আস্তে এই ধরনের স্টুপিড কথাবার্তার সংখ্যা কমে আসবে। সো ইয়েস আই এগ্রি উইথ ইউ ইন দ্যাট যে অ্যাপিস্টেমোলজিক্যাল যে চর্চাটা থাকা উচিত ছিল সেটা ইসলামিক জগতে নাই, এবং এই সংখ্যাটা যত আস্তে আস্তে বাড়বে তত আস্তে আস্তে এই ন্যারেটিভ গুলা চেঞ্জ হবে এবং এই ইয়েগুলো চেঞ্জ হবে। আর একটা কথা আমি নোট নিছি, সেটা হচ্ছে যে মাদ্রাসা স্টুডেন্টদের কথা বললেন যে মাদ্রাসা স্টুডেন্টদেরকে এরকম করে, এটা খুবই একটা ইন্টারেস্টিং ব্যাপার যে মাদ্রাসা থেকে ছেলেপেলে গুলো উঠে এসে কিন্তু বাংলাদেশে অ্যামেজিং অ্যামেজিং রেজাল্ট করে। ঢাকা ভার্সিটিতে প্রতি বছর অ্যাডমিশন টেস্টে মাদ্রাসার ছেলেপেলে ফার্স্ট হয়, বিভিন্ন ইউনিটে ফার্স্ট হয়, সেকেন্ড হয়, প্রথম 10 জনের মধ্যে 4 জনই থাকে মাদ্রাসার। তারপর বিভিন্ন ক্ষেত্রে গিয়ে মাদ্রাসার ছেলেপেলে অ্যামেজিং করে। আমি এত অবাক লাগে যে এই ছেলেগুলো কিন্তু একটা বাবলের মধ্যে বড় হয়, পৃথিবী সম্পর্কে কোনো ধারণা রাখে না এবং ভালো শিক্ষক পায় না, কিন্তু তারপরও তাদের এতটাই স্মার্ট যে তারা ওই বাবলটা থেকে বের হয়ে সামান্য যে সময় পায় ওই সময়ে ওই ক্যাপাসিটিতে তারা তাদের স্বাক্ষর রাখে মেধার। সো এই ছেলে পেলে গুলা এই এই পুরো স্ট্রাকচারটা, এই পুরো সিস্টেমটা আস্তে আস্তে, এই জন্য আমরা কথা বলি এটা যতটা ইয়ে হবে আস্তে আস্তে আমাদের জন্যই ভালো, আমাদের ধর্মের জন্যই ভালো। তো আপনি দেখা যাচ্ছে আপনি বিষয়টা অ্যাপ্রিসিয়েট করেন যে এখানে একটা স্ট্রাকচারাল ইস্যু আছে, তা আপনি ধর্মের সাথে যে ডিসকানেক্টটা, যেমন আমিও এই এইগুলা যত আস্তে আস্তে বড় হয়েছি আবিষ্কার করতে শুরু করছি যে ধর্মের সাথে ধর্মের প্রচার প্রচারণা যেভাবে করে ধর্মটাকে উপস্থাপন করা হয়ে আসছে হিস্ট্রিক্যালি, এটা ভুলভাবে করা হয়েছে এবং যারা করে আসছে তারা খুব স্মার্ট সফিস্টিকেটেড লোক না, সুতরাং তারা তাদের বুঝবে না যতটুকু কি করছে। তো সেই জায়গা থেকে আপনি আপনি কি মনে করেন এখন এসে, ধরেন যে আপনি হ্যাঁ ঠিক আছে ধর্মের বিভিন্ন বিষয়ে আপনি কোয়েশ্চেন করছেন, যেমন আপনি এথিস্ট, আপনি অ্যাগনোস্টিক না, রাইট? আমি যদি ভুল না, ওকে। তো যেমন ধরেন আইনস্টাইনের মতো লোকজন বা এরকম অনেক বড় বড় সায়েন্টিস্ট বা বড় বড় থিঙ্কার আছেন যারা অ্যাগনস্টিক এন্ড স্টাফ, যেমন আইনস্টাইন উনি কোনো ট্রেডিশনাল রিলিজিয়নে বিশ্বাস আনেন নাই যে এই ধর্মটা কারেক বলেন, কিন্তু উনি বিশ্বাস করতেন যে একজন স্রষ্টা আছে, কে ডিজাইন করলো এত গ্র্যান্ড। রিয়েলি? হ্যাঁ, আইনস্টাইন এরকম প্রচুর স্টেটমেন্ট আছে যেটা ক্লিয়ারলি ইন্ডিকেটস যে হি বিলিভস ইন গড। রিয়েলি? হ্যাঁ হ্যাঁ জি। তো এখন কথা হচ্ছে যে আপনি অ্যাগনোস্টিক না, আপনি এথিস্ট, তো আপনার আপনার কি কারণে মনে হইল যে বা আপনি মনে করেন যে একজন ক্রিয়েটর ডাজন্ট মেক সেন্স? এটা এটা যেহেতু এটা একটা বেসিক কোয়েশ্চেন, এথিসিজম এর বেসিক কোয়েশ্চেন যে ইউনো ওয়াই আর ইউ অ্যান এথিস্ট, আমার আমার থিওরি হচ্ছে যে ইউনো নোবডি হ্যাজ শোন মি আদারওয়াইজ, as simple as that. আচ্ছা, তো আমি তো ধরেন যে সায়েন্সের অনেক বিষয় ইন্টারেস্টেড, অনেক থিওরিতে ইন্টারেস্টেড, অনেক এগুলো অনেকগুলো এপিসোডে করছি সায়েন্সের বিভিন্ন থিওরিটির ব্যাখ্যা করে। সো আমি আমার ক্যাপাসিটিতে জানতে গিয়ে অনেক ইন্টারেস্টিং ইন্টারেস্টিং সায়েন্সেরই বিভিন্ন থিওরি পাইছি যেগুলো অনেক ইন্টারেস্টিং ফেনোমেনা ব্যাখ্যা করে, যেগুলো একসময় জাদু, মানে ক্লিয়ারলি জাদুই যে কেউ বলতো। যেমন কোয়ান্টাম লেভেলে যদি আপনি যান, কোয়ান্টাম ম্যাটার্স দুই ধরনের বিহেভিয়ার করে, ওয়েভ প্রপার্টি শো করে এবং পার্টিকেল প্রপার্টি শো করে, যেগুলো আপনি সায়েন্স এখনো ব্যাখ্যা করতে পারেন যে এটা হাউ কাম, এটা কিভাবে সম্ভব। তারপর আপনার ইয়ে দ্বারা, ডাইমেনশন দ্বারা ব্যাখ্যা করা যায় অনেক স্পুকি বিহেভিয়ার, যেমন আমরা নবীজিরা বিভিন্ন মুজেজা দেখায় শুনছি, গায়েবি আওয়াজটা, যেগুলো মেক্স জিরো সেন্স, এগুলো কিন্তু এখন সায়েন্স দ্বারা আপনি ব্যাখ্যা করতে পারেন থিওরিটিক্যালি। সো থিওরিটিক্যালি এখন সায়েন্সই অনেক কিছু ব্যাখ্যা করে এবং সায়েন্স, মানে ব্যাখ্যা করে বলতে অনেক ফেনোমেনা ম্যাথ এবং থিওরি ইন্ডিকেট করে যেগুলো সায়েন্স দ্বারা ব্যাখ্যা করা সম্ভব না, কিন্তু সায়েন্টিস্টরা মেনে নিছে কারণ ম্যাথ প্রুফ করতেছে। সো এই এই আলাপটা যে আমাকে, আমার সামনে কোনো প্রুফ নাই বা লজিক্যাল কোনো প্রুফ নাই, দিলে নেসেসারিলি নেসেসারিলি মিন করে ইট মেক্স নো সেন্স, নেসেসারিলি ওয়ার্ড আমি এমফাসাইজ করতেছি, এটা নেসেসারিলি মিন করে মেক্স নো সেন্স, এরকম ভাবে তো সায়েন্সও কাজ করে না।
মানে আমি কেন কথা বলতেছি, ধরেন আমি যত জানছি আস্তে আস্তে, যত বেশি জানছি তত আমি আরো কনফিউজড হয়েছি ইন দ্যাট, যে যে কনফিউশন থাকাটাই মনে হয়েছে আমার কাছে যে মোর সেফ রাউট দেন কনক্রিট ডিসিশন নেওয়া, যে স্রষ্টা নাই বা স্রষ্টা আছে, স্রষ্টা যে আছে সেটার প্রমাণ নাই, এগুলো আমি অতীতে আলোচনা করছি, আমি আমি এই থেস্ট অবশ্যই এ ব্যাপারে, আমি সরি থিস থিস এ ব্যাপারে কোনো সন্দেহ নাই, কিন্তু এটাও ফ্যাক্ট আমার স্রষ্টার সাথে কখনো দেখা হয় নাই, আমার স্রষ্টার সাথে কখনো কথা হয় নাই, স্রষ্টা সম্পর্কে আমি যা জানি এভরিথিং আই নো নো থ্রু এ পার্সন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সো আমার কোনো পার্সোনাল এক্সপিরিয়েন্স নাই, কিন্তু আমি বিশ্বাস করি। নাও আমি যেটা বললাম আইনস্টাইনের মতো, আমি যদি ট্রেডিশনাল ধর্ম বিশ্বাসটা সরায় রাখি, যে আমি মুসলিম ধর্ম স্টাফ বাদ দিয়ে শুধুমাত্র স্রষ্টা নিয়ে কথা বলি, যেটা বললাম যে এরকম অনেক কিছুই আমরা এখন পৃথিবীতে অ্যাকসেপ্ট করে নিছি যেগুলো সায়েন্স ব্যাখ্যা করতে পারে না, কিন্তু সায়েন্স অ্যাকসেপ্ট করে নিছে এবং ব্যাখ্যা করার চেষ্টা করতেছে, কখনো পারবে কিনা হুনোস। তো ওই জায়গা থেকে, ওই জায়গায় আমি যখন নিজেকে যাই, আমি কোনো কনফ্লিক্ট তো দেখি না, যে আমি ব্যাখ্যা করতে পারতেছি না মানে সেটা খারিজ করে দিব, সায়েন্সও তো এভাবে কাজ করে না নেসেসারিলি। না, এটা ইট গোজ ব্যাক টু দ্য ভেরি সিম্পল কোয়েশ্চেন, যে প্রুফ অফ বার্ডেন নাকি বার্ডেন অফ প্রুফ, বার্ডেন অফ যে প্রুফ, যারা ক্লেম করতেছে দ্যার ইজ এ গড এবং আস্কিং আদার্স টু বিলিভ ইন এভরিথিং, যতক্ষণ পর্যন্ত না ওই এভিডেন্সটা, এটাকে আমরা খুব আপনাকে কোনো বার্ডেন দিচ্ছি না, আমি না কিন্তু আপনি আপনি দিচ্ছেন আমি না, জানতে চাচ্ছি আপনার জাস্ট পার্সপেক্টিভটা, যে আপনাকে ডাজ হ্যাঁ দিস থট বদার্স ইউ সামটাইমস, অর আপনি কি মাঝে মধ্যে এটা এই অ্যাঙ্গেল থেকে চিন্তা করেন না যে, না আমি এটা নিডটা দেখি না, এটা হচ্ছে আমার মেইন সমস্যা, আমার কোট আনকোট সমস্যা, সেটা হচ্ছে ওকে যে ওয়াই ওয়াই দেয়ার হ্যাজ টু বি, এন্ড দেন কারণ হচ্ছে রিলিজিয়ান যখন, এটা এটা একটা অরিজিন কোশ্চেন বলা যায়, হুম হুম ওই যে বললাম না যে একটা বই থেকে শুরু হয়ে তারপরে যখন এটা এভাবে করে চলতে থাকে, হুম হুম ফাউন্ডেশনে তো একটা ফান্ডামেন্টাল আমি বলবো যে কোট আনকোট গলদ আছে, হুম হুম সেটা হচ্ছে বিলিভ অন এ সুপার ন্যাচারাল পাওয়ার, হুম হুম ইউ নো সুতা দিয়ে যে পাপেটিয়ারিং দ্য রেস্ট অফ দ্য ইউনিভার্স, এবং তারপরে রিলিজিয়াস সোকল স্কলাররা যখন ক্লেম করা শুরু করে নানান রকম, তখন আমার কাছে মনে হয় ওকে ফাইন ইউ আর ক্লেমিং বাট ইউ নো হাউ ইটস, তখন তারা নানান রকম অরেটরি স্কিল এন্টারটেইনিং স্কিলে চলে যায় উইদাউট অ্যাকচুয়ালি ট্রাইং টু এক্সপ্লেইন হাউ, মানে স্রষ্টার সাথে কিভাবে এই বিষয়গুলো কানেক্টেড, কারণ সায়েন্স যখন ব্যাখ্যা করা শুরু করে সিম্পল বিষয়গুলো, অত জটিল কোয়ান্টাম লেভেলে যাওয়ার দরকার নাই, তখন বিশাল একটা ডিসকানেক্ট শুরু হয়ে যায়, তাই না? এবং এই এই আলোচনাটা কিন্তু অন্তহীন আলোচনা, এখন নাস্তিক নাস্তিক যে আলোচনা সেটার মধ্যে এটা চক্রাকারে চলতে থাকে। সো আমার কাছে পার্সোনালি কখনোই এটাকে ফলদায়ক আলোচনা মনে হয় না, বাংলাদেশের একজন অ্যাডমিন কথার কথা, এবং ওই আমি মাঝে মাঝে অ্যাডমিনদের সাথে ঝগড়া হয় আমার, যে তোমরা একই আলোচনা কেন 1400 বার, এই আলোচনা গত বছরও হয়েছে, এই অনেকক্ষণ ধরে চলছে, অ্যাডমিনরা যুক্ত হয়েছে, নানান রকম যুক্ত হয়েছে, পরের বছর দেখা গেলো আবারও একই আর একজন একটা ফট করে একটা ধরনের কোশ্চেন করে বসে দেন আলোচনা চলতেই থাকে। আমার কাছে মনে হয় দিস ইজ এ ম্যাসিভ ওয়েস্ট অফ পিপলস টাইম, ট্রু, দ্যাটস মাই টেক অন ইট। আচ্ছা, আমি আমি জাস্ট ওই যে আমি জাস্ট কিউরিয়াস এটা জানার জন্য যে আপনারা কি চিন্তা থেকে, যে কারণে আমি শুরুতে জিজ্ঞেস করলাম যে আপনি কিভাবে নাস্তিক হইলেন বা ধর্ম বিশ্বাস থেকে সরে আসলেন, যে বা আমি যে কথা যে পয়েন্টগুলো এই এই পয়েন্টগুলোতে আপনার ভাবনা কিভাবে কাজ করে, এবং এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার যে একই বিষয় এক একজন এক এক ভাবে দেখে, রাইট? একটা এক্সাক্ট সেম থিং, যেমন আমি যেটা একটু আগে বললাম যে আইনস্টাইনের কথাবার্তা থেকে ক্লিয়ারলি ইন্ডিকেটস যে হি ওয়াজ অ্যান অ্যাগনস্টিক, হি ইউজড টু আই ডোন্ট এগ্রি উইথ দ্যাট বাই দ্য ওয়ে, কষ্ট কল্পনা যারা এটা বলার চেষ্টা করে তারা আসলে ইন এ ওয়ে দে আর disrespecting themselves, আপনার কথা বলতেছি না, যারা এটাকে আর্গুমেন্ট হিসেবে এস্টাবলিশ করছে তারা
সায়েন্সকে ব্যবহার করে, আইনস্টাইনকে ব্যবহার করে তাদের লজিকটাকে এম্পাওয়ার করার চেষ্টা করে, উইচ ইজ আমার কাছে ডিসিনজেনুয়াস মনে হয়। আমি কোন পয়েন্ট থেকে আসতেছি, আমি কেন যে কারণে এই কথাটা বলছি যে হ্যাঁ আইনস্টাইন ক্লিয়ারলি, সে যেটা বললাম সে ক্লিয়ারলি এটা এটা ক্লিয়ার করছে, ক্ল্যারিফাই করছে, সে কোনো ধর্মে বিশ্বাস করে না, কিন্তু স্রষ্টা বিশ্বাসের প্রশ্ন সে কোনো সরাসরি অ্যান্সার কখনো করে নাই, কনফিউজিং কথাবার্তা বলছে। যে কারণে আমি কোটটা আবার করতে যাচ্ছি, সেই কারণে আগে কোটটা করে নেই অডিয়েন্সের জন্য, যে আইনস্টাইন বলছে আমি যখন নিয়ে ভাবি, ইউনিভার্স নিয়ে ভাবি, আমার কাছে মনে হয় যে আমি একটা লাইব্রেরিতে প্রবেশ করছি এবং লাইব্রেরিতে হাজার হাজার বই তাকে তাকে থাকে থাকে সাজানো, এই বইগুলো সম্পর্কে আমার কোনো ধারণা নাই, কে লিখছে, কি ভাষায় লিখছে, আমি কিছুই জানি না, আমি শুধুমাত্র এটা জানি যে কেউ একজন এটা করছে এবং যে এটা করছে সেটা আমার বোঝার সামর্থ্যের বাইরে, বোঝার সামর্থ্যের বাইরে আর কিছু। এই ধরনের কথাবার্তা, অনেক কথাবার্তা আইনস্টাইন বলছে যেগুলো ক্লিয়ার ইন্ডিকেটস যে সে স্রষ্টার প্রতি তার একটা চিন্তা ভাবনা রাখে, কিন্তু কখনো ক্লিয়ার অ্যান্সার কখনো করে নাই, কিন্তু তার এরকম একটা না প্রচুর কোট পাওয়া যায় যেগুলো থেকে মোটামুটি ধরে নেওয়া যায় যে সে অ্যাগনস্টিক। তো এখন যেটা ব্যাপার হচ্ছে যে আমি কথাটা এই এই কোটটা আবার সামনে আনলাম কেন, যে একই জিনিস একটা জিনিস দেখে মনে করেন যে ধরেন যে কোন একটা মাংসের মধ্যে আল্লাহু লেখা ভেসে উঠছে, সেটা দেখে আপনি ভাবতেছেন যে স্টুপিড, আবার যে আস্তিক সে তার আরেকটু পোক্ত হইতেছে ধর্ম বিশ্বাস, রাইট? তারপরে একই জিনিস এক একজন এক এক ভাবে অ্যাকসেপ্ট করে, এক একজন এক এক ভাবে ইন্টারপ্রিট করে। না না, স্টুপিড বলতেছি না, এটা হচ্ছে মানুষের হিউম্যান ক্যারেক্টারিস্টিক্স এর একটা অংশ, প্যাটার্ন ম্যাচিং। হুম হুম আপনি যত বেশি লজিক্যাল চিন্তা করতে যাবেন, আমার কাছে মনে হয় ডেঞ্জারাস টেরিটরি এই কারণে যে আপনার নিজস্ব চিন্তার তো এভলিউশন ঘটতেছে, কথার কথা কোন দিন যে আপনার ধর্ম বিশ্বাস তারপর যখন আমার সামনে কেউ এসে একটু ক্রিটিক্যাল থট সামনে উপস্থাপন করে, তখন আমি ফট করে নাস্তিক হয়ে বসে থাকবো। কেন? কারণ আমি কখনো ক্রিটিক্যাল থিঙ্কিং এর সামনে এক্সপোজড হই নাই। হঠাৎ করে দুই চারটা লজিক্যাল কথা শুনলে আমার মনে হবে যে আমার নড়বড় হয়ে যাবে বিশ্বাস, কিন্তু আমি যদি ক্রিটিক্যাল থিঙ্কিং এ অভ্যস্ত থাকি, আগে থেকে আমার একটা ক্লিয়ার কনসেপ্ট থাকে, তখন এই দুই চারটা লজিক এসে আমাকে নাড়তে পারবে না। সো আমি মনে করি এটা পুরো উল্টা, যেটা আমাদেরকে শেখানো হয় যে মুসলিমদের ক্রিটিক্যাল থিঙ্কিং করা উচিত না, কোয়েশ্চেন করা উচিত না, তাইলে ইমান দুর্বল হয়ে যাবে। আমি মনে করি ক্রিটিক্যাল থিঙ্কিং করা উচিত, কোয়েশ্চেন করা উচিত, তাইলে যেটা হবে আমাকে সহজে কাবু করা যাবে না, কারণ আমার কনসেপ্ট আগে থেকে ক্লিয়ার। সো এটা ব্যাপারে কিন্তু আপনার প্রিমোনিশন থেকে আপনি কিন্তু সলিড যে দেয়ার হ্যাজ টু বি সামবডি, তাই না? এখন যেমন ধরেন যে আমি যেটা সেটাই বলতেছি, ধরেন একই বিষয় এক একজন এক এক ভাবে পারসিভ করে। যেমন ধরেন যে পৃথিবী, এখন পৃথিবীর ব্যাপারে যারা নাস্তিক তারা বলবে যে হ্যাঁ এটা র্যান্ডমলি যখন হয়েছে আপনার বিগ ব্যাং হয়েছে, তখন র্যান্ডম ভাবে পৃথিবী এই গোল্ডিলক্স জোনে আটকা পড়ে গেছে। হ্যাঁ, তো এখন আমরা এখন জানি আপনার যখন 1960 সালের দিকে সম্ভবত, তখন পর্যন্ত বা 1930-40 সালে এরকম ছিল, তখন ধারণা ছিল যে একটা যেকোনো একটা গ্রহে যদি প্রাণ থাকতে হয় তাহলে জাস্ট তিনটা জিনিস থাকলেই হবে। একটা নাম্বার ওয়ান হইতেছে গোল্ডিলক্স জোনে থাকা লাগবে, মানে হচ্ছে সূর্য থেকে নির্দিষ্ট দূরত্বে থাকতে হবে যাতে রাইট টেম্পারেচার থাকে, রাইট সাইজ হইতে হবে যেন গ্র্যাভিটিটা রাইট অ্যামাউন্টে কাজ করে, এবং পানি থাকতে হবে। এই তিনটা সম্ভবত এই তিনটা জিনিস থাকলে সেখানে লাইফ থাকবে। পরবর্তীতে সায়েন্স যখন আরো অ্যাডভান্স হয়েছে তখন এরকম এখন পর্যন্ত দাঁড়াইছে 100টার উপরে ফ্যাক্টর থাকতে হবে, যেগুলা প্রত্যেকটা ফ্যাক্টর একটা যদি নড়বড়ে হয়ে যায় সেখানে সে আর লাইফ থাকবে না। যেমন ধরেন পৃথিবী কিন্তু সবকিছু পারফেক্টলি মেনটেন করার পরও পৃথিবীতে কিন্তু প্রাণের অস্তিত্ব থাকতো না যদি না জুপিটার থাকতো এখানে, কারণ জুপিটার এত স্ট্রং গ্র্যাভিটেশনাল ফিল্ড, সে হইতেছে যত ধরনের অ্যাস্টেরয়েড আছে এগুলো সবকিছুকে সরায় সরায় পৃথিবীকে সেভ করতেছে, নাইলে ওই অ্যাস্টেরয়েড একটা এসে পৃথিবীকে মেরে দিত। সো এখন সায়েন্টিস্টরা ধরেন যে এরকম এতগুলা ফ্যাক্টর পাইছে খুঁজে যে একটা প্ল্যানেটে লাইফ থাকতে হইলে এত কিছু একসাথে টিউন্ড হইতে হবে, আমেজিং 100টার উপরে ফ্যাক্টর, যেগুলা জাস্ট বাই চান্স তারা চিন্তা করাটাও যে আপনার একের পর ত্রিশটা শূন্য দিলে যেই লার্জ সংখ্যা হয় তার এক ভাগ চান্স হইতেছে বাই চান্স হওয়া। সো এখন এগুলো হচ্ছে ফ্যাক্ট। নাও এই একই ফ্যাক্ট ধরেন আপনি চিন্তা করতেছেন যে ওকে বাই চান্স হইছে, আমি আই ফাইন্ড ইট হার্ড টু বিলিভ, আমার কাছে তখন ব্যাপারটা আপনি যেরকম মনে করেন ধর্মটা একটা বিলিফ, ব্লাইন্ড বিলিফ, এখন আমার কাছে উল্টা মনে হইতেছে আপনি ব্লাইন্ড বিলিভ করতেছেন
যে বাই চান্স র্যান্ডমলি এইভাবে প্রাণ লাইফ কেম ইন টু বিং এন্ড স্টাফ। আমি বরং ফ্যাক্টের দিকে, হার্ড ফ্যাক্ট সায়েন্সের দিকে যত বেশি জানতেছি, যত বেশি শিখতেছি, আমি বরং আরো মোর কনভিন্স হইতেছি ইন ক্রিয়েটিভ। আপনি কিন্তু সবগুলো ফ্যাক্ট তাহলে বিবেচনা করতেছেন না, যেমন the scale of the universe, known universe, এবং the possibility of earth-like entities in other places. Yes. Because of the sheer amount of distance between galaxies and stuff, the science, ওই একই সায়েন্স, আপনি যদি ফ্যাক্টের কথা বলেন যে বা প্রেডিকশনের কথা বলেন, ওই একই সায়েন্টিস্টরাও বলতেছে দের ইজ হার্ড পসিবিলিটি যে প্রাণের বিকাশ শুধুমাত্র পৃথিবীতে না, অন্য জায়গাতেও হয়েছে, বাট বিকজ অফ দ্য ডিস্টেন্স মেবি উই জাস্ট নট রেডি টু গেট টু দেম ইয়েট অর সাম আদার ওয়ে অ্যারাউন্ড। তো একই কথা কিন্তু তারা বলতেছে, ওই ফ্যাক্টর যখন আবার আনি তখন আবার মনে হয় না যে পৃথিবী স্পেশাল। আরে ভাই, এটা কিন্তু ইভলভ হবে। এখন সায়েন্টিস্ট আবার উল্টো কথা আস্তে আস্তে আলাপ শুরু হইতেছে, যেটা বললাম যত ফ্যাক্টর আস্তে আস্তে অ্যাড হইতেছে। যেমন যেটা বললাম, শুরুর দিকে যখন ভাবা হয়েছিল শুধুমাত্র তিনটা প্যারামিটার ঠিক হইলেই সেখানে প্রাণ অস্তিত্ব থাকবে, তখন এসব চিন্তা ভাবনা ছিল। তার মানে এরকম বিলিয়ন্স অফ বিলিয়ন্স গ্যালাক্সিতে, বিলিয়ন্স অফ বিলিয়ন্স গ্রহের মধ্যে এরকম গ্রহ থাকার সম্ভাবনা, এগুলো ম্যাথ করে সম্ভাবনা বের করে, প্রবাবিলিটি যে প্রচুর গ্রহ থাকা সম্ভব যেগুলোতে প্রাণের অস্তিত্ব থাকা সম্ভব। কিন্তু যত সায়েন্স আরো সফিস্টিকেটেড হয়েছে, যেরকম বললাম এখন প্যারামিটারের সংখ্যা সম্ভবত 100 ছাড়াই গেছে, তখন আরো যখন বুঝতে শুরু করছে যে আর বাবারে প্রাণ থাকতে গেলে তো জিনিসটা শুধু তিনটা না, প্রায় 100টার মতো প্যারামিটার টিউন হইতে হবে, তখন আবার সায়েন্টিস্ট এখন অনেক ক্ষেত্রে এরকম আলাপ উঠে আসছে যে তাইলে সম্ভবত এরকম প্রাণের অস্তিত্ব থাকা ইজ লাইক অলমোস্ট ডিফিকাল্ট। সো এগুলো আসলে এখনো কনক্লুসিভ কিছু না, কনক্রিট কিছু না। ওই একসময় কনক্রিট হওয়ার দরকার নাই, কনক্রিট হওয়াটা তো ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট না। এখন আমি বললাম যে ধর এই জিনিসগুলো হাউ ডু ইউ রিকনসাইল উইথ দিস সর্ট অফ মানে ইন্টারেস্টিং পার্সপেক্টিভ। লাইক আমি যেটা বললাম, আমার কাছে এখন মনে হয় যে বরং আপনাকে বিশ্বাস করতে হবে যে এই ফ্যাক্ট সবকিছু ইগনোর করতে হইলে। এক্স্যাক্টলি স্যার, আমার আমার কথা হচ্ছে যে আমার 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 সেই আর্জটা নাই যে আমাকে আই হ্যাভ টু ফাইন্ড এর অ্যানসার টু দিস কোয়েশ্চেন, বার্নিং কোয়েশ্চেন। আমার কথা হচ্ছে ওকে ফাইন, সায়েন্স যতদূর আমার জীব দশায় আমি দেখতেছি সায়েন্স কিছুটা প্রোগ্রেস করছে, আমি মরে যাব, আমি আই উইল বি প্যারিশড, আই উইল ইউ নো ভ্যানিশ ইন টু স্পেক অফ ডাস্ট, ইউ নো আমার জীব দশা আমি দেখে যেতে পারলাম না। বাট দেন অ্যাগেন, আমার আগে যারা মারা গেছে তারা তাদের জীব দশা অনেক কিছু দেখে যেতে পারে নাই।